ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল, এবং আমি তোমাদের সাথে জয়ন্ত। ম্যাথে যে চ্যাপ্টারটা সম্বন্ধে আজকে আলোচনা করব সেটা হচ্ছে পার্টনারশিপ, মানে ছিল অংশীদারি কারবারের অঙ্ক। মোটামুটি 100 নম্বরে যদি একটা এক্সাম হয় যেখানে 25 নম্বরে ম্যাথ আসে, সেখানে মোটামুটি 2 নম্বর এই চ্যাপ্টারটা থেকে পাওয়া যায়। তার জন্য এই চ্যাপ্টারটা হচ্ছে কম্পিটিটিভ এক্সামের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো কিছু অঙ্ক তোমাদের জন্য আজকে আলোচনা করেছি, সে সমস্ত অঙ্কগুলো আজকে দেখে নিই। 1 নম্বর কোয়েশ্চেন, এ অ্যান্ড বি ইনভেস্টেড ₹400 and ₹600 রেসপেক্টিভলি ইন এ বিজনেস। ইফ দ্য শেয়ার অফ বি ইন দ্য প্রফিট অ্যাট দ্য এন্ড অফ দ্য ইয়ার ₹120, হোয়াট ইজ দ্য টোটাল প্রফিট? এ ইনভেস্ট করেছে 400 টাকা দিয়ে আর বি ইনভেস্ট করেছে 600 টাকা দিয়ে। বলেছে অ্যাট দ্য এন্ড অফ দ্য ইয়ার, ₹120 প্রফিট পেয়েছিল বি, তাহলে এ কত পাবে? আচ্ছা, মূলধনের যেটা রেশিও, মানে রেশিও অফ ইনভেস্টমেন্ট, সেটাই তো রেশিও অফ প্রফিট। তাহলে 400/600 হচ্ছে রেশিও অফ ইনভেস্টমেন্ট, শূন্য শূন্যগুলো কেটে যদি যায়। ঠিক আছে, দেখো 400/600 মানে হচ্ছে x/120, এক্স মানে হচ্ছে হলো এর প্রফিট। ঠিক আছে, x/120। এবার দেখো 400/600, শূন্য শূন্যগুলো কাটাকুটি করলাম, দেখো পরের লাইনে কাটাকুটি করে এক্স মানে হয়েছে 80 টাকা, এক্স মানে হয়েছে আমার 80 টাকা। তার থেকে তার সাথে দেখো 120 গুণ করেছি, 120 গুণ করেছি, 120 যোগ করেছি, 120 যোগ করেছি কেন? 120 হচ্ছে বি এর প্রফিট, তার জন্য। এবার দুটো যোগ করে বলেছে 200, যেহেতু আমাকে চেয়েছে যে টোটাল প্রফিটটা কত, তার জন্য দুজনের প্রফিট আমরা যোগ করলাম 200। নেক্সট অঙ্কে চলে আসছি, অমিত অ্যান্ড অজয় আর পার্টনার্স ইন এ বিজনেস। ইফ অমিত ইনভেস্ট ₹5,000 ফর 5 মান্থস অ্যান্ড অজয় ইনভেস্ট ₹6,000 ফর 6 মান্থস, দেন হোয়াট ইজ দ্য শেয়ার অফ অজয় ইন প্রফিট অফ ₹610? তাহলে আমরা ইনভেস্টমেন্ট রেশিও অফ ইনভেস্টমেন্ট ইন্টু রেশিও অফ টাইম ইজ ইকুয়াল টু রেশিও অফ কি প্রফিট, তাই তো? তাহলে আমরা এখানে দেখো আমরা প্রফিট রেশিওটা বার করার চেষ্টা করছি, 5,000/6,000, এটা হচ্ছে রেশিও অফ ইনভেস্টমেন্ট ইন্টু রেশিও অফ হচ্ছে টাইম, মানে এ ইনভেস্ট করেছে 5 মাসের জন্য তাই 5/, বি ইনভেস্ট করেছে 6 মাসের জন্য তাই 6 নিয়েছে। এর 3:0, 3:0 দেখো ক্যাটাগরি, 5/5 হচ্ছে 25 আর 6/6 36, 25/36 হচ্ছে আমার প্রফিট রেশিও। তাহলে অজয় দেখো কত পাবে, অজয় পাবে হচ্ছে 36% আউট অফ কত, 25 আর 36 যোগ 6/5 11 3/4 5 6 61 ইন্টু হচ্ছে 610, তাহলে কাটলে হচ্ছে 10 আর অ্যান্সারটা মানে পেলো 360। তাহলে অজয় পাবে 360 টাকা প্রফিটের মধ্যে। নেক্সট অঙ্কে চলে আসি, 3 নম্বর, এ স্টার্টেড এ বিজনেস উইথ ₹3,200, আফটার সাম টাইমস বি জয়েন্ট উইথ দেম ₹4,800, ইফ অ্যাট দ্য এন্ড অফ দ্য ওয়ান ইয়ার দে গট ইকুয়াল প্রফিট, আফটার হাউ মেনি মান্থস ডিড বি জয়েন? এ ইনভেস্ট করেছে, তার বিজনেসটা শুরু করেছে 3,200 টাকা দিয়ে, কিছুদিন বাদে বি জয়েন করেছে 4,800 টাকা দিয়ে। ঠিক আছে, বলেছে কতদিন বাদে বি জয়েন করেছে, যদি প্রফিটের রেশিওটা হয় 1:1, মানে সমান প্রফিট যদি পায় তখন। দেখো 3,200/4,800 তো গুণ করেছি আমি, এটা হচ্ছে রেশিও ইনভেস্টমেন্ট ইন্টু গুণ করেছি আমি সময়, সময় দেখো এর টাকাটা 12 মাস কেটে কেটেছে তাই 12 উপরে/, বি এর টাকাটা যায় না 9 মাস কেটেছে তাই এক্স নিচে, ইজ ইকুয়াল হচ্ছে 1/1, মানে প্রফিট রেশিও যেহেতু ইকুয়াল প্রফিট তাই 1:1। এটা দেখো পরের লাইনে আমি কাটাকুটি করেছি, কাটাকুটি করলে দেখো এক্স ইজ ইকুয়াল কত আছে 8, তাহলে 8 মাস কেটেছে বিয়ের টাকাটা। এবার তাহলে বলো যে বি কদিন বাদে জয়েন করেছে, হ্যাঁ 12 থেকে যদি 8 বাদ দিই তাহলে বেরোবে বি কদিনের জন্য জয়েন করেছিল, বি কদিন বাদে জয়েন করেছিল, 12 থেকে 8 বাদ গেলে 4 মান্থস, 4 মান্থস বাদে বি জয়েন করেছে। নেক্সট অঙ্কে চলে আসছি, যদু গ্রেজেস 7 কাউস ফর 3 ডেজ অ্যান্ড রামু 6 কাউস ফর 7 ডেজ ইন এ ফিল্ড হোয়ার রেন্ট ইজ ₹180, ফাইন্ড আউট দ্য শেয়ার অফ যদু ইন দ্য রেন্ট। বলেছে 7খানা কাউ আছে যদুর, যদুর 7টা কাউ 3 দিন ধরে ওরা গ্রেজ করেছে মানে চড়িয়েছে, আর রামু 6টা কাউ 7 দিনের জন্য চড়িয়েছে একটা জমিতে যেখানে ঘাস আছে, ঘাস খাওয়ানোর জন্য। এবারে সেই জমির ভাড়াটা বলেছে 180 টাকা, তাহলে বলেছে যে যদুকে কত টাকা দিতে হবে। এবার দেখো 180 টাকার মধ্যে কী করতে হবে, 180 টাকার মধ্যে আমি ওই গ্রেজিংয়ের যে রেশিওটা সেটা বার করবো, গ্রেজিংয়ের রেশিওটা দেখো ইনভেস্টমেন্টের সাথে যদি আমি টাইমটা গুণ করি তাহলেই হয়ে যাবে। দেখো 7x3 এটা হচ্ছে যদু আর রামু হচ্ছে 6x7, তোমার 7x7 কেটে গেল 3x6 তেমন হচ্ছে 1:2। তাহলে যদুর কত টাকা দিতে হবে, যদু দিতে হবে 180 ইন্টু, যদুর হচ্ছে 1 অংশ আউট অফ 2 আর 1 3, তাহলে 180 ইন্টু 1 আর 3, কাটাগরি করলে দেখো 60 অ্যান্সার। নেক্সট অঙ্কে চলে আসছি, 5 নম্বর, এ অ্যান্ড বি আর বিজনেস পার্টনার্স, এ কন্ট্রিবিউট 1/4 অফ দ্য ক্যাপিটাল অ্যান্ড ফর 15 মান্থস অ্যান্ড বি রিসিভস 2/3 অফ দ্য প্রফিট।
for how long B's money was used. তাহলে দেখো এ বি দুজন বিজনেস পার্টনার, এ কন্ট্রিবিউট করেছে 1/4 অফ দ্য টোটাল ক্যাপিটাল, তাহলে এ ইনভেস্ট করেছে 1%, 4 অংশের মধ্যে 1% হয়েছে এ ইনভেস্টমেন্ট করেছে। তাহলে দেখো এর টাকাটা কত, এর টাকাটা কত, 1, উপরে দেখো 1। এবার বলেছে যে দ্য ক্যাপিটাল ফর 4 মান্থস, তাহলে আচ্ছা নিচে দেখো 3 করেছি, 3 কেন করেছি, এ যদি 4 অংশের মধ্যে 1% ইনভেস্ট করে এ, তাহলে বাকি অংশটা কে করেছে, বি, তাহলে বি করেছে কত, 4 থেকে 1 বাদ দাও, 3 অংশ, তাহলে দেখো ইনভেস্টমেন্ট রেশিওটা হচ্ছে 1:3 বা 1/3 ইনটু ক্যাপিটাল ফর 15 মান্থস, 15 মাসের জন্য ইনভেস্ট করেছিল এ, তাই 15 মাস বাই বি টাকাটা কতদিনের জন্য খাটেন খেটেছে জানি না, তার জন্য 15/x ইজ ইকুয়াল টু আমার প্রফিট রেশিও, প্রফিট রেশিও কি বলেছে, বি রিসিভস 2/3 অফ দ্য প্রফিট, বি 2/3 পেয়েছে, মানে 3 অংশের মধ্যে 2 ভাগ পেয়েছে বি। তাহলে বি যদি দুই ভাগ পায়, বি যদি 2 ভাগ পায়, আর এ পাবে কত, এ পাবে 1 অংশ, তাহলে 1/2, 1/3 × 15/x ইজ ইকুয়াল টু 1/2, তাহলে এক্স ইজ ইকুয়াল টু কত, 10 মান্থস, এক্স ইজ ইকুয়াল টু হচ্ছে 10 মাস। নেক্সট নম্বর চলে আসছি, 6 নম্বর কোয়েশ্চেন, এ অ্যান্ড বি এন্টার ইন্টু এ পার্টনারশিপ উইথ ক্যাপিটালস অফ 4:5, আফটার 3 মান্থস এ উইথড্র 1/4 অফ দ্য ক্যাপিটাল অ্যান্ড বি উইথড্র 1/5 অফ দ্য ক্যাপিটাল, দ্য গেইন অফ দ্য এন্ড অফ দ্য 10 মান্থস ওয়াজ ₹76,000, ফাইন্ড দেয়ার শেয়ার অফ দ্য প্রফিট অফ এ। এ আর বি হচ্ছে 4:5 অনুপাতে টাকা খাটিয়েছে, ঠিক আছে, এবার দেখো আফটার 4 মান্থস, 3 মাস বাদে এ করেছে কি, 1/4 অফ দ্য ক্যাপিটাল তুলে নিয়েছে, এ 1/4 অংশ তুলে নিয়েছে, তাহলে দেখো 3 মাস বাদে, তাহলে 4 টাকাটা বি এ যে 4 টাকা দিয়েছিল সেই 4 টাকাটা 3 মাস খেটেছে প্রথমে, তাহলে 4 × 3 প্লাস দেখো এই যে 4 টাকাটার এ উইথড্র 1/4 অফ দ্য ক্যাপিটাল, এ 1/4 অংশ ক্যাপিটাল উইথড্র করেছে, তার মানে খেটেছে কতটা, বাকিটা 3/4 অংশ খেটেছে, তার মানে 4/3 অংশ, তার জন্য দেখো 4 × 3/4 প্রফিটটা হিসাব হচ্ছে কত, কতদিনের জন্য প্রফিটটা হিসাব হচ্ছে দেখো 10 মান্থসের জন্য, তার মানে 3 মাস অলরেডি হয়ে গেছে, তার মানে 10 থেকে 3 বাদ দাও 7, তাহলে 7 দিয়ে গুণ হয়েছে, তার মানে এই টাকাটা 7 মাস খাটবে আরও, তাহলেই তো 10 মাস হবে। খুব ভালো করে লক্ষ্য করবে যে এটা কিন্তু 1 বছরের জন্য হিসাব হয়নি, এটা কিন্তু 7 মাসের জন্য হচ্ছে, এটা কিন্তু 10 মাসের জন্য হচ্ছে হিসাবটা, তো 10 থেকে 3 বাদ করে 7 মাস, তার মানে 4/3 অংশটা এটা 7 মাস কাটবে, এই দুটো দেখো যোগ, তাহলে এটা হচ্ছে হলো এর খাটা টাকার অনুপাত। এবার দেখো বি এর খাটা টাকার অনুপাতটা বার করবো, বি দেখো 5 টাকা দিয়েছে, বি কি করেছে, বি করেছে উইথড্র 1/5 অফ দ্য ক্যাপিটাল, আগে 3 মাস খেটেছে, তার জন্য 5×3 প্লাস 5 গুণ, দেখো বি উইথড্র করেছে 1/5 অফ দ্য ক্যাপিটাল, বি উইথড্র করেছে 1/5 অফ দ্য ক্যাপিটাল, তার মানে কত টাকা রয়েছে বলতো, কতটা খাটবে, 4/5 অংশটা থাকবে, এখনো 4/5 অংশটা কিন্তু খাটবে, তাহলে 4/5 গুণ, এটাও ঠিক সেরকম, যেহেতু 3 মাস হয়ে গেছে, তার মানে 7 মাসের আর বাকি আছে, তাই 5×4/5×7, এইটা আমি যদি, এটা হচ্ছে বিয়ের খাটা টাকার অনুপাত, তাহলে এই দুজনের খাটা টাকার অনুপাত আমি যদি এভাবে যোগ করে তারপরে গুণ করে ক্যালকুলেশন করে বার করি, 33:43 হলো, তাহলে এক্ষেত্রে আমি যদি এর শেয়ারটা বার করি, তাহলে দেখো কত হচ্ছে ইজ ইকুয়াল টু 33/76 × 76 এবার দেখো অ্যান্সারটা কত আসলো, 33,000, এটা হচ্ছে হলো এর প্রফিট। তাহলে বন্ধুরা এই চ্যানেলটা সমস্ত রকম আপডেট পেতে চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করে নাও, যদি ভালো লাগে থাকে ক্লাসটা তাহলে অবশ্যই লাইক করো, যদি কোনো কথা বলতে চাও তাহলে কমেন্ট বক্সে জানাও, তোমাদের ফ্রেন্ডসরা যারা সরকারি চাকরির জন্য পরীক্ষা জন্য প্রিপারেশান নিচ্ছে, যারা আপকামিং এক্সামগুলো দেবে সে সমস্ত এক্সামের প্রিপারেশান নিচ্ছে, তাদের জন্য, তাদের স্বার্থে এই চ্যানেলটা তোমরা প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করো, যারা যাতে তারা এই সমস্ত চ্যানেল দেখে তারা উপকৃত হয়, তার জন্য তাদের কাছে প্রচুর প্রচুর পরিমাণে এই চ্যানেলটা শেয়ার করো, আর ফার্দার নোটিফিকেশনের জন্য বেল আইকনটা তোমরা প্রেস করে দিও, নেক্সট এপিসোড নিয়ে খুব তাড়াতাড়ি চলে আসি তোমাদের সাথে, টাটা।